বেআইনিভাবে পুকুর ভরাট এবং মদ জোয়ার থেকে প্রতিবাদ করেছিলেন। সেজন্য এক তৃণমূল কর্মীকে মারধর এবং তার বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সল্টলেক সুকান্তনগরের ত্রিনাথপল্লী এলাকায়। অভিযোগকারী দয়াল হালদারের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে একের পর এক পুকুর ভরাট করছেন বিধাননগর পুরসভার 36 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর রবি সর্দারের অনুগামীরা। তাঁদের মদতে বসছে মদ জোয়ার ঠেক। দু তিন মাস আগে এর প্রতিবাদ করায় তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা তৃণমূল কর্মী দয়াল হালদারকে মারধর করেন বলে অভিযোগ। রাত 2:30 নাগাদ আমাদের বাড়ি এসে ভাঙচুর শুরু করে এবং আমাকে মারধর শুরু করে এবং আমরা তৃণমূলেরই কর্মী, আবার ওরা তারও কাউন্সিলর মদতে করছে এগুলো কাজ। কে কাউন্সিলর? কে কাউন্সিলর? প্রবীণ সর্দার। তৃণমূল কর্মী দয়াল হালদারের দাবি, কিছুদিন ধরে অসামাজিক কাজকর্ম শুরু হওয়ায় ফের প্রতিবাদ করেন তিনি। এরপরই মঙ্গলবার মাঝরাতে দয়ালের বাড়িতে চড়াও হয় তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা। দয়ালকে মারধর করার পাশাপাশি তাঁর বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানিয়েছেন তৃণমূল কর্মী দয়াল হালদার। যদিও এসব অভিযোগ উড়িয়ে তৃণমূল কাউন্সিলর প্রবীর সর্দারের দাবি, তাঁর অনুগামীরা এই ঘটনার সঙ্গে জড়িত নয়। রঞ্জিত শাওয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।